1995 সালের 4 মার্চ বিয়ে করেন ঢাকায় সিনেমার অন্যতম তারকা দম্পতি ওমর সানি মৌসুমী। চিত্রজগতে আদর্শ দম্পতি হিসেবেই পরিচিত তারা। তবে চলতি মাসের শুরুতে হঠাৎ করেই দুর্যোগের ঘনঘটা নেমে আসে ওই দম্পতির 27 বছরের সংসারে। গত 10 জুন অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে চিত্রনায়ক জায়েদ খানকে চড় মারেন ওমর সানি। এ সময় পিস্তল বের করে গুলি করার হুমকি দেন জায়েদ খান। এ ঘটনার পর থেকেই আলোচনায় আসে মৌসুমী ওমর সানির দাম্পত্য কলহের বিষয়। জায়েদ খান সংসার ভাঙার চেষ্টা করছে বলে লিখিত অভিযোগ করেন ওমর সানি। তার বিষয়ে যে আমি কথাগুলি বলেছিলাম এটা একদমই সত্য কথা, পুরোটা একটা ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণোদিত এবং একটা মিথ্যা নিউজ। এরপর মৌসুমী অডিও বার্তায় জায়েদ খানের পক্ষ নিলে সংসার ভাঙার গুঞ্জন জোরালো হয়। জায়েদ কখনোই আমাকে অসম্মান করেনি বা বিরক্ত করেনি। ওমর সানিও জানান একই বাড়িতে থাকলেও 4 মাস ধরে মৌসুমীর সাথে তার কথা হয় না। তবে গুঞ্জনের আপাতত অবসান হয়েছে চিত্রনায়ক ওমর সানির পোস্ট করা একটি ছবিতে। বৃহস্পতিবার রাতে এক টেবিলে পরিবারের সবাইকে নিয়ে খাওয়ার ছবি পোস্ট করে তিনি সবার কাছে দোয়া চান। ছবি দেখে শুভকামনা জানিয়েছেন অনেকে। পরে একসাথে খাওয়ার ভিডিও শেয়ার করেন ওমর সানি। তানভীর খন্দকার, দীপ্ত, বার্তা কক্ষ। 1995 সালের 4 মার্চ বিয়ে করেন ঢাকায় সিনেমার অন্যতম তারকা দম্পতি ওমর সানি মৌসুমী। চিত্রজগতে আদর্শ দম্পতি হিসেবেই পরিচিত তারা। তবে চলতি মাসের শুরুতে হঠাৎ করেই দুর্যোগের ঘনঘটা নেমে আসে ওই দম্পতির 27 বছরের সংসারে। গত 10 জুন অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে চিত্রনায়ক জায়েদ খানকে চড় মারেন ওমর সানি। এ সময় পিস্তল বের করে গুলি করার হুমকি দেন জায়েদ খান। এ ঘটনার পর থেকেই আলোচনায় আসে মৌসুমী ওমর সানির দাম্পত্য কলহের বিষয়। জায়েদ খান সংসার ভাঙার চেষ্টা করছে বলে লিখিত অভিযোগ করেন ওমর সানি। তার বিষয়ে যে আমি কথাগুলি বলেছিলাম এটা একদমই সত্য কথা, পুরোটা একটা ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণোদিত এবং একটা মিথ্যা নিউজ। এরপর মৌসুমী অডিও বার্তায় জায়েদ খানের পক্ষ নিলে সংসার ভাঙার গুঞ্জন জোরালো হয়। জায়েদ কখনোই আমাকে অসম্মান করেনি বা বিরক্ত করেনি। ওমর সানিও জানান একই বাড়িতে থাকলেও 4 মাস ধরে মৌসুমীর সাথে তার কথা হয় না। তবে গুঞ্জনের আপাতত অবসান হয়েছে চিত্রনায়ক ওমর সানির পোস্ট করা একটি ছবিতে। বৃহস্পতিবার রাতে এক টেবিলে পরিবারের সবাইকে নিয়ে খাওয়ার ছবি পোস্ট করে তিনি সবার কাছে দোয়া চান। ছবি দেখে শুভকামনা জানিয়েছেন অনেকে। পরে একসাথে খাওয়ার ভিডিও শেয়ার করেন ওমর সানি। তানভীর খন্দকার, দীপ্ত, বার্তা কক্ষ।